শুটিংয়ে গুরুতর চোট পেলেন জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা। কীভাবে হলো এমন দুর্ঘটনা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক দ্বৈত চরিত্র জেস ও জগদ্ধাত্রীতে একসঙ্গে অভিনয় করে মন জয় করে নিয়েছে। বিগত এক বছর ধরে টানা টিআরপি তালিকার শীর্ষে বিরাজমান এই ধারাবাহিক। জগদ্ধাত্রী অঙ্কিতার প্রথম কাজ এই ধারাবাহিকের হাত ধরে। 28 জানুয়ারি অঙ্কিতার জন্মদিন ছিল। নিজের জন্মদিনে অনেক আনন্দ করেছিল এই অভিনেত্রী। রাত 12টা বাজতেই রাশি রাশি শুভেচ্ছা এসেছিল অভিনেত্রীর জন্য। টেলিভিশনের কলাকুশলীরা থেকে অনুগামীরা সবাই অঙ্কিতাকে শুভেচ্ছা জানান তার বিশেষ দিনে। জন্মদিনের টুকরো টুকরো ছবি নিজের সংবাদ মাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। জি বাংলার তরফ থেকেও অভিনেত্রীকে শুভেচ্ছা জানায়। আর তার সহ অভিনেতা স্বয়ম্ভু মানে শম্ভুদীপ মুখার্জিও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে গতকাল শুটিংয়ে হঠাৎ করেই ক্যামেরার সাথে ধাক্কা লাগে এই অভিনেত্রীর, তারপর মাথায় প্রচণ্ড চোট পান। তবে চোট অতটা গুরুতর নয়, হালকা ব্যথা পেলেও অভিনেত্রী জানিয়েছে তার সুস্থ হতে 2-3 দিন সময় লাগবে। অভিনেত্রী ভক্তদের নিশ্চিত করেছে তিনি এখন সুস্থ রয়েছে। তো বন্ধুরা, তোমরা কেউ জগদ্ধাত্রী মানে অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের জন্য দুশ্চিন্তা করো না, তার চোট অতটা গুরুতর নয়, হালকা ব্যথা পেলেও তিনি এখন পুরোপুরি ঠিক রয়েছে। তোমাদের কার কার জগদ্ধাত্রী মানে অঙ্কিতার অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।